নমস্কার বন্ধুরা জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াটা আমি বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমে আর আমি দেখো তেল দিয়ে দিয়েছি তিন চামচের মতো তেল দিয়েছি আমার আমাকে যারা বন্ধু করেছ বা করনি সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে তো অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাতে ভিজিট করছো সেই সব নতুন বন্ধুদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলে ভিজিট করার জন্যে আর পাশে থাকো তারা আমার সাথে থাকো আর আমাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা রইল ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শুরু করলাম আর রেসিপিটা স্টার্ট করে দিলাম তো দেখো আমি ডুমো ডুমো করে কাটা পেঁপে আর আলু নিয়ে এইভাবে তেলে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তবু একটা পেঁপে আমি হাফ করে কেটে এইভাবে ডুমো করে কেটে নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি তো সব কিছু আমি দেখো তেলের মধ্যে দিয়ে না করে নিচ্ছি তো ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখে দিয়েছি তো দেখো আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এই একটা লাঞ্চের একটা মেনু হচ্ছে এটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে ডিনারেও এটা খাওয়া যেতে পারে তো দেখো আজকে তোমাদের জন্য আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো এইটা ভাজা করে নিই দেখি পেঁপে আর আলু সুন্দর করে আমি ভাজা করে নিচ্ছি তো এটা ভাজা হোক আমি একটু নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেব তো দেখো একটু অল্প করে আমি নুন দিলাম আর একটু দেখো সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই রেসিপিটা আমি একদম নিরামিষ করছি দেখো নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো দারুণ সুস্বাদু স্বাদের এই রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো যারা নিরামিষ খাও তারা তো অবশ্যই করে একবার ট্রাই করো পেঁপে দিয়ে তো আমরা অনেক রকম পদ খেয়েছি অনেকে পেঁপে পোস্ত করে থাকে তো পেঁপে এটা পোস্ত দিয়ে হচ্ছে না অন্য রকম একটা রেসিপি তোমরা স্কিপ করো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো ভাজা ভাজা ভালো মতনই ভাজা হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্যে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি ঢাকাটা পাঁচ মিনিট পর খুলে নিলাম এবার দেখো আমি একটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিলাম তো চেরা কাঁচা লঙ্কা বেশি ঝাল রান্না এটা হবে না চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও দু মিনিট আমি নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব তো সুন্দর করে ভাজা করে নিতে হবে বেশ লাল লাল সোনালিক হয়ে এসেছে এইবার দেখো আমি সাদা তিল বেটে রেখেছিলাম তো আমি সাদা তিল বাটা দিয়ে দিচ্ছি দেখো তিন চামচের মতো সাদা তিল বাটা আমি দিয়ে দিলাম এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো দারুণ খেতে লাগে এই রেসিপিটা পোস্ত দিয়ে তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু এই যে তিল বাটা দিয়ে কজন এই পেঁপের তরকারি খেয়েছ আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও তিলটা দিয়ে সামান্য একটু দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব তো এইবারে আমি দিয়ে দেব জল দেখো আমি তো কাপ মেপে জল দিই আমি দেখো এক কাপ আর আর একটু সামান্য জল দিয়ে দিলাম কারণ পেঁপে শীত হতে একটুই দেরি হয় তো দেখো এই যে জল দিয়ে আমি মিশিয়ে নিলাম জলটা কত সুন্দর কালার এসেছে দেখো একটা দারুণ কালার এসেছে যারা যে বেশি ঝাল খেতে পছন্দ করো তারা আরো বেশি কাঁচা লঙ্কা দিতে পারো তো আমরা বেশি ঝাল খাই না তাই বেশি কাঁচা লঙ্কা দিলাম না এইবারে দেখো আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রান্নাটা হতে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখো ঢাকাটা আমি খুলে নিলাম পাঁচ মিনিট পরে এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দেব কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দেখো আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম দ্বারা যারা চিনি খেতে পছন্দ করে না তারা স্কিপ করে যাবে চিনিটাকে তো একদম রেডি হয়ে গেছে দেখো শুকনো শুকনো হয়ে গেছে তিল দিয়ে পেঁপে একদম রেডি হয়ে গেছে আর পেঁপে আলু সব কিছু সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ ভালোই শুকিয়ে গেছে এইবারে আমি রেসিপিটা সার্ভ করে দেব এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে রেঁধে দেখো দারুণ খেতে লাগে রুটি রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই দারুণ জমে যাবে খুবই সুন্দর টেস্ট হয় তো দেখো একদম শুকিয়ে গেছে জল আর নেই মাখা মাখা অবস্থাতে আমি এবারে নামিয়ে দেব আর সার্ভ করে দেব রেসিপিটা তো দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে আমি একটা আমি একটু গার্নিশিং করে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে গার্নিশিং করে দিলাম তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো তোমার তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমরা অবশ্যই ভালো ভালো আমাকে কমেন্ট করো আমি আরও উৎসাহ পাবো তাহলে আর সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে শেয়ার করব শেষ পর্যন্ত আমার সাথে থাক থাকার জন্য রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো টাটা পরে আবার অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে অবশ্যই চলে আসব।